হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছাদ বাগানের সাতকাহন। কয়েকদিন আগে আমি দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার সময় রাস্তার বাঁদিকে একটা সিরামিকের দোকান দেখেছিলাম, সেখান থেকে বেশ কিছু টব কিনেছি। সেই ভিডিওটি আপনাদের আজকে দেখাবো। এই সিরামিকের টবের দোকানগুলো রাস্তার ধারে এবং এগুলো পার্মানেন্ট নয় বলে আপনাদের যা দাম বলবে তার 30-40% কম করে তবেই কিনবেন, কারণ ওরা বেশি বেশি দাম বলে। আর এই ভিডিও দুটো পার্টে আসছে, এটা প্রথম পার্ট। এখানে অনেক টব পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে বনসাইয়ের টব। দেখুন এরকম ছোট ছোট বনসাইয়ের টব পাওয়া যাচ্ছে। দেখুন এখানে তুলসী মঞ্চ আছে। এখানে বিভিন্ন রকম সাইজ, শেপ এবং ডিজাইনের টব রয়েছে। আমি এনাদের জিজ্ঞেস করেছিলাম, দামগুলো আমি পরে বলছি আপনাদের, আগে ভিডিওটা তুলি পরে আপনাদের দাম বলে দেব। দেখো ছোট থেকে একদম ছোট সাইজ থেকে বড় সাইজ অনেক রকম মঞ্চ আছে। দেখুন এই দোকানটা এইরকম, ভেতরে একটু মাটির জিনিসও আছে, মাটির টব, মাটির ডেকোরেটিভ আইটেম। আর এটা হচ্ছে এই দোকানটা এইরকম, রাস্তার ধারে দেখবেন। এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, এদিকে দক্ষিণেশ্বর যায়। আর এদিকে আমরা এয়ারপোর্ট থেকে এলাম, এয়ারপোর্ট থেকে জাস্ট কিছু একটু এগোলেই, বেশি নয়, এয়ারপোর্ট থেকে যশোর রোড ধরে একটু এক্সপ্রেসওয়ে ঢুকতেই এই প্রথমেই মুখেই আছে এই দোকানগুলো। এখানে দেখুন প্যাঁচা টব রয়েছে, অনেক রয়েছে। এটা দেখুন খুব সুন্দর কাপ, এত বড় কাপ, এটা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা যায়, ছোটো ছোটো প্ল্যান্ট দিয়ে, ক্যাকটাস, সাকুলেন্ট দিয়ে, অনেক রকম আইডিয়া। আর এখানে দেখুন এগুলো আমার খুব ভালো লাগছে। এখানে দেখুন এই ছোট ছোট টবগুলো নানান রকম অ্যানিমেল। কিছু হ্যাঙ্গিং পটও আছে এখানে, দেখুন এগুলো। দেখুন হ্যাঙ্গিং আছে, সিরামিকের সব সিরামিকের হ্যাঙ্গিং পট রয়েছে এখানে। এখানে বড় বড় টব রয়েছে, দেখুন অনেক রকম ডিজাইন, ওইগুলো একটু বেশি দাম। আর পরেরগুলো হচ্ছে এইগুলো, আর এগুলো ছোটো সাইজ, এর থেকেও ছোটো আছে, সেগুলো দেখাচ্ছি। ডিজাইনগুলো দেখুন, এগুলো খুব সোবার কালার, এগুলো খুব ভালো। এই টবগুলো দেখুন,
এই টবগুলো বড় বড় সাইজ, এই দেখুন খুব সুন্দর সুন্দর টব, এগুলো বড় বড় সাইজ এগুলো। আর এখানে দেখুন এইগুলো অনেক বড় বড়, ওপাশে আরও দেখা যাচ্ছে প্রচুর কালেকশন এদের। এগুলো বড় বড়গুলো বাড়ির এন্ট্রান্সে রাখলে খুব ভালো লাগে দেখতে। এগুলো এই সাইডে এগুলো সব বড় বড় টব দেখো, সব বড় বড় ম্যাক্সিমাম সাইজ এগুলো, আর এগুলো ছোট ছোট সাইজ। এখানে দেখুন এইগুলো খুব বড় সাইজের টপ। এইগুলো শেপগুলো একটু অন্যরকম, রাস্তাটা দেখাই। এয়ারপোর্ট থেকে আসছেন, এদিকে এয়ারপোর্ট ছাড়িয়ে যশোর রোড পার হয়ে যে এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ঢুকবেন, তার কয়েক মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন। আর এপাশে দক্ষিণেশ্বর যাচ্ছে, এগুলো দেখুন একটু ছোট সাইজ, আর এটা হচ্ছে ছোট সাইজ, তারপরে মাঝারি, এটা তারপরের সাইজটা, এটা একটু ডিজাইনগুলো আপনাদের দেখাই। অনেক রকম ডিজাইন রয়েছে এদের, মানে আরো কিছু আছে দেখুন। এগুলো শেপগুলো একটু অন্যরকম, গোল গোল ঘটির মতন। এগুলো হ্যাঙ্গিং পটে ঝোলালে খুব ভালো লাগবে, দড়ি দিয়ে হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারেন আপনারা। আর এইটা হচ্ছে বড় সাইজ সেই রকমই। এখানে দেখুন ফেস টপ পাওয়া যাচ্ছে, এই দেখুন সিরামিকের ফেস টপ। আর এইগুলো বড় বড় তুলসী মঞ্চ,
অনেক রকম ডিজাইনের পাবেন এখানে। আমার খুব ভালো লাগছে এখানে এসে, এত কালেকশন রয়েছে এদের। দেখুন, আমি এখানে কিছু টপ কিনবো, তাই ভাবলাম আপনাদের জন্য ভিডিওটা করি। যদি কখনো এই দিক দিয়ে যান তাহলে একবার এখানে এসে দেখতে পারে। দোকানটা হচ্ছে এইটা, দেখুন এই বাড়িটা, এই বাড়িটার সামনে। আপনারা এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বরের দিকে এগোতে বা দিকে দেখতে পাবেন বনসাই এয়ারপোর্ট। কত করে এগুলো? এই এই ছোটোটা কত? ওটা আছে 380 টাকা। 380 টাকা। আর এই সাদা বড়টা? বড়টা আছে 700 টাকা। 700 টাকা। আর এখানে একটা কাপ দেখলাম, এটা কত? কাপটা আছে 1200 টাকা। এটা 1200 টাকা? তোলো দেখি। 1200 টাকা অনেক বেশি। এগুলো বড়টা? হ্যাঁ, এটা আছে 4000 টাকা পিস। 4, 4.5, 5, 3 রকম। আর এইগুলো? এগুলো 900 টাকা পিস। 900 টাকা করে। ১৮০০ টাকা। পাশেই এইগুলো সবগুলো আছে, সামনেও একটা আছে দেখা যাচ্ছে, আর এই একটা। এখান থেকে আমি কিনলাম টপগুলো, অনেক কালেকশন। দক্ষিণেশ্বরে বাস যাচ্ছে এখান থেকে, এদিকে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে এটা, আর এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট।